गुड मॉर्निंग फ्रेंड्स। बर्षा ऋतुते सुंदर सकाले बर्षा स्नात इछामती नदी अनेक दूरे देखा जाच्छे, अनेकटा मजे गेछे। इछामती नदी, এই ইছামতি নদী বসিরহাট ব্রিজ থেকে শুরু করে এটা গন্ধর্বপুর, তার পাশে অনেকটা মজে যাওয়া যেখানে মাছের চাষ হচ্ছে। এই সুন্দর গ্রামের ছবি, এই যে সকালবেলা সকলের মনকে স্নাত করে দেবে। এই দেখছেন মাছের ভেড়ি। এখানে এখানকার স্থানীয় যারা চাষি তারা মাছ চাষ করেন। এখানে নানা রকমের মাছ পাওয়া যায়, কাঁকড়া এবং বিভিন্ন ধরনের নোনা মাছ এই এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। বিশেষ করে চিংড়ি মাছ এবং কাঁকড়া ভীষণভাবে স্পেশাল। যদি আপনাদের ভালো লাগে তাহলে এখানে আপনারা বর্ষা ঋতু ছাড়া অন্য সময়ে এখানে কিন্তু পিকনিক করতে চলে আসতে পারেন। পাশেই রয়েছে সুন্দর কৃষি ক্ষেত, অপরূপ সৌন্দর্য। এই নির্মল পরিবেশ সকলকে মুগ্ধ করবে এ আশা রাখি। আপনারা আরও দূরে ঘুরে আসতে পারেন। এখান থেকে আরও অল্প একটু গেলেই পড়বে বুড়ো শিবতলা, একটা ঐতিহ্য মণ্ডিত মন্দির। সেখানে কিন্তু আপনারা দেবতার দর্শন করতে পারেন এবং ইছামতির পারবে দীর্ঘ পথ পায়ে হেঁটে আপনার কিন্তু ইছামতির যে অপরূপ সৌন্দর্য সেটাকে আপনারা উপলব্ধি করতে পারবেন। অনেক দূরে আমি ক্যামেরাম্যানকে বলবো একটু জুম করে দেখাতে, অনেক দূরে দেখতে পাচ্ছেন কিছু গরু। স্থানীয় মানুষজনের যে কাজ, সেই কাজের মধ্যে কৃষি যেমন আছে, পশুপালন তেমনি আছে। সেই পশুপালনের একটি খণ্ডচিত্র কিন্তু এই জলকর বা মাছের ভেড়ির যে বাঁধ হয় সেই বাঁধের উপরে তারা করছেন। এখান থেকে এই অঞ্চলের মানুষের এক শ্রেণীর মানুষের তাদের কিন্তু অর্থনৈতিক অবস্থার চিত্র আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে লকডাউন চলছে, আমরা জানি বহু মানুষ কাজ হারিয়েছেন। এরকম একটা অবস্থায় এই রকম বিকল্প কর্মসংস্থানের সন্ধান এই অঞ্চলের মানুষ কিন্তু খুঁজে নিয়েছে। আশা করি এদের কর্মসংস্থানের উপর কোনো রকম কোনো ব্যাঘাত ঘটবে না। করোনা তাদের এই নির্মল পরিবেশ, শান্তিপূর্ণ তাদের কর্ম এবং তাদের সংসার অতিবাহিত করতে কোনোরকমভাবে বাধাপ্রাপ্ত করবে না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন যদি আমার অন্যান্য ভিডিও দেখতে চান। আমি আপনাদেরকে বিভিন্ন এডুকেশনাল সংক্রান্ত এবং মজার বিভিন্ন ভিডিও পোস্ট করব। ধন্যবাদ, নমস্কার।